পদক পেয়েছেন কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক আমরা পেয়েছি আনোয়ার আপাকে আপার কাছে জানতে চাইব আপা একুশে পদক পেলেন রাষ্ট্রীয় সর্বোচ্চ পদকের একটা একুশে পদক আপনার অনুভূতি কি অনুভূতি তো অবশ্যই ভালোই বলতে হবে কারণ যে কোনো পুরস্কারই মানুষকে আনন্দিত করে এবং আমি সেই বারো বছর বয়স থেকে লেখার জন্যে হাতে কলম তুলে নিয়েছি এখন পর্যন্ত একভাবে লিখেই চলেছি কোনো কিছু নেই পৃথিবীতে সমস্ত কাজ একদিকে আমার লেখার কাজ একদিকে সেই থেকে আজ পর্যন্ত নিরন্তর একভাবে কলমে লিখেই যাচ্ছি এখন তো আর কলমে লিখি না ল্যাপটপ লিখি কিন্তু লেখা হচ্ছে আমার সারা জীবনের সাধনা সেই সাধনা করতে করতে যদি চলার পথে কখনো কোনো পুরস্কার পাওয়া যায় সেটাকে আমি বলবো উপরি লাভ কিন্তু পুরস্কার না পেলেও কিছু আসে যায় না তার কারণ হচ্ছে লেখা তো থেমে থাকবে না আপা আপনি একজন মনোচিকিৎসক এবং আপনি আমাদের অত্যন্ত প্রিয় কবি বাংলা ভাষার একজন বড় কবি এবং কথাসাহিত্যিক শামসুল হকের সহধর্মিনী দীর্ঘ সময় মানে আপনাদের মধ্যে যেই একটা মিথস্ক্রিয়া সেটাও খুব গুরুত্বপূর্ণভাবেই আমাদের আমাদের সাহিত্য জগতে অন্তত প্রভাব বিস্তার করেছে মানে এই পুরস্কার পাওয়ার পর আপনার আসলে সবার আগে কাদের কথা মনে হচ্ছে কার কথা মনে সবার আগে তো তার কথাই মনে হয়েছে যার কথা তুমি বলছো সবার আগে তার কথাই মনে হয়েছে কারণ আমার এইভাবে বেড়ে ওঠার পিছনে তার তো যথেষ্ট মনোযোগ ছিল এবং যথেষ্ট পরিশ্রমও ছিল তিনি তো চেষ্টা করেছেন অবশ্যই আমি যেন সক্রিয়ভাবে নিজের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি যার জন্যে উনি আমার সমস্ত যারা আমাকে ভাবি বলে ডাকতো তাদেরকে তিনি বলতেন শেষ বয়সে কখনো ভাবি বলবে না তাকে আপা বলে ডাকবে তার একটা স্বকীয়তা আছে তার নিজের আইডেন্টি আছে এটা তো তিনি এস্টাবলিশ করে গিয়েছেন বেঁচে থাকা অবস্থায় শুধু আমি মনে করি তা আমি আজকে যে হয়ে দাঁড়িয়েছি তার অবদান অনেক অনেক বেশি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি পুরস্কার পাওয়ার পর আমরা একটা বিতর্ক দেখতে পাচ্ছি এবং সেটা মোটেও আপনার সাহিত্য সংশ্লিষ্ট কোনো বিষয় নিয়ে এই বিতর্ক নয় বিতর্কটি একেবারেই একাত্তরে আপনার ভূমিকা বা সেটি নিয়ে একটি প্রশ্ন আমরা শুনতে পাচ্ছি সেটা যদি আপনি একটু পরিচয় করেন আমাদের তো পঁয়ষট্টি সালে ডাক্তারি পাস করি ডাক্তারি পাস করে আমরা একটা চাকরি করি কোথায় চাকরি করব আমাদের সমস্ত দল বেঁধে আমরা আর্মি মেডিকেল করে জয়েন করি সেটা ছিল উনিশশো পঁয়ষট্টি সন সাতষট্টি সনে আমরা কমিশন ঢই ইমার্জেন্সি কমিশন বন দিয়ে ঢুকতে হয় আমাদের পাঁচ বছরে বন দিয়ে একবার ঢোকার পরে হয়তো সহজে বেরিয়ে আসা সম্ভব নয় কারণ সাতষট্টি সালে যদি আমি বন দিয়ে ঢুকি তাহলে একাত্তর সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন তো আমরা সবাই ট্র্যাপে পড়ে গেলাম সেই ট্র্যাপ থেকে আমরা কেউ বেরোতে পারিনি তবে সুখের কথা যে যখন মুক্তিযুদ্ধ আমাদের হয়ে গেল আমরা যখন স্বাধীনতা অর্জন করলাম আমি আবার আমাদের বাংলাদেশ মেডিকেল কলেজে অনেক বছর চাকরি করে উচ্চশিক্ষার জন্যে তাদের কাছ থেকে মানে রিলিজ নিয়ে আমি বিদেশে গেলাম পড়াশোনা করতে পড়াশোনা করে আবার ফিরে আসলাম দেশে দেশে এসে ঢাকা মেডিকেল কলেজে ঢুকলাম তো এটার ভিতরে অ্যাস ক্লিয়ার অ্যাজ পসিবল এর ভিতরে কোনো কনফিউশনের কোনো জায়গা নেই আমাদের সময় কাজ সিক্সটি ফাইভ তো আমরা জানতামই না যে আমাদের উনসত্তর আসবে আমাদের ছেষট্টি আসবে আমাদের একাত্তর আসবে তো সেই সময় তো তাহলে আম বলতে হবে আমার তো ব্রিটিশ আমলে জন্মগ্রহণ করেছি তো আমার তো ব্রিটিশ ব্রিটিশের একটা পাসপোর্ট ছিলই তারপর একটা পাকিস্তানি পাসপোর্ট বিতর্কের মূল পয়েন্টটা কিন্তু ময়দানে আত্মসমর্পণকারী যে হানাদার বাহিনী হ্যাঁ তাদের এক তাদের অংশ ছিলেন আপনি এই এইটা কতটা সত্যি আছে না সেটা কিছুই সত্য না কারণ তখন তো আমি পলায়ন আমি তো পালিয়ে চলে গিয়েছি তার বহু আগেই আমাকে তো খুঁজে পাইনি সেভেন্টি ওয়ানে যখন খোঁজাখুঁজি শুরু হলো আমার বাড়িতে যখন হানা দিয়েছিল গ্রিন রোডের ভাড়া বাসায় আমাকে তো পাইনি আমি তো খুঁজে পাইনি এবং যে সমস্ত বন্ধুবান্ধব আমাকে তখন জানতোই না আমি আছি সবাই জানতো আমি কোথায় আছি কিন্তু আমাকে তো খুঁজে পাইনি আমি তো বাচ্চা কাচ্চা মা ভাই বোন নিয়ে সব নিয়ে পালিয়েছিলাম আপা নিশ্চয়ই এই পুরস্কার আপনার এবং এটাও বলে রাখি আমার ভাইকে দু দুবার করে ধরে নিয়ে গেছিলো মিলিটারি ক্যাম্পে সেই বিহারীরা দুবার ধরেছিল মিলিটারি ধরেছিল সেই ভাই আমার নয়ন তাকে আমি অনেক কষ্ট করে আমি ছাড়িয়েছিলাম তখন আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি ছাড়িয়েছিলাম তো আমার ভাই যদি মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত না থাকতো তাহলে তো আমার তার আমার ভাইকে ধরতো না আপা নিশ্চয়ই এই পুরস্কার আপনার লেখাকে আরও শানিত করবে অনেক বেশি পাঠক নিশ্চয়ই আপনার সম্বন্ধে জানবে এখন এবং তারা আপনার লেখা পড়বে আপনার কি মনে হয় আমার আমার লেখা সবসময় শানিত পুরস্কার বা না পুরস্কার এতে কিচ্ছু আসে যায় না আমার লেখা থাকবে চলবে এবং আমি মনে করি আমি একজন ভালো লেখক পুরস্কার জন্য আমি লিখি না এবং পুরস্কার দিলেও আমি এখন যেরকম লিখি তখনও ঠিক সেরকমই লিখব আপনার জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা রইলে আপা অনেক ধন্যবাদ আপনাকে